মর্নিং ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই কয়েকদিন ধরে আমরা ভিডিও দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য, প্রবলেম ঠিক না মানে বাড়িতে অনেক লোকজন এসেছে, সেই জন্য ভিডিওস করাটা পসিবল হয়নি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। তো আজ ভাবলাম যে আজ জন্মাষ্টমী, তাই একটা ব্লগ করা যেতেই পারে, হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও একটা ব্লগ করা যেতে পারে। তো সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজ এখনো পর্যন্ত আমরা মাঝদিয়াতেই আছি, আর আজ যেহেতু জন্মাষ্টমী, বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে, সবাই এখন ব্যস্ত আছে, দুষ্টু পিসিরা এসেছে বাড়িতে, ওনারাও মানে পুজোর কাজে হেল্প করছেন, আর মামুন দিয়ে আজকে রান্না করছে, আর অঙ্কিতা দি পুজোর কাজে, আর আমার দায়িত্ব পড়েছে ব্লগিংয়ের জন্যে। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর জানিও কেমন লাগছে। আর 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 চলো দেখে নিই এখন অঙ্কিতা দি কি করছে। তো অঙ্কিতা দি এখন কি করছো? গোপু দাদা, গোপু ভাইয়া, তো সবাইকে একটু হাই ঠাই করে দাও, সকালবেলা একটু কিছু বলে দাও। সবাইকে শুভ জন্মাষ্টমী আন্তরিক আমাদের পক্ষ থেকে জন্মাষ্টমী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বলে দিল অঙ্কিতা দি। থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ সকালবেলা ঘাড়ে ব্যথা নিয়েই ও এইসব করছে। মারাত্মক ঘাড়ে ব্যথা হচ্ছিল, মনে হচ্ছিল শুয়েই থাকবে আজকে, কিন্তু তাও উঠে যে করছে এটা আমাদের কি বলবো। হ্যাঁ, গোপু ভাইয়ার ভাগ্য ভালো। তো এখানে এখন মালপোয়া ভাজা হচ্ছে, নাড়ুর জন্য অলরেডি নারকেলের পুরটা বসিয়ে দেওয়া হয়েছে, আর অঙ্কিতা দি ওখানে কি করছে, ঠাকুর স্নান করাবে একটু বাদে। তো পুরটা অফ কেন? গোপাল পায়ের নুপুর হারিয়ে ফেলেছে। তো গোপালের নুপুর হারিয়ে গেছে কোনো রকম ভাবে, হয়তো আজকেও পুজোতে এসে দেখছে, সেই জন্য আজকে মারাত্মক পরিমাণ খোঁজা আছে, সকাল থেকে মারাত্মক পরিমাণ খোঁজা আছে। এখন বলছি আমার গোপু ভাই মাথা ফাটিয়ে দেবো হ্যানা দানা এইসব বলেই যাচ্ছে। তো এখনও পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, ওদিকে মালপোয়া করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর নারকেলের পুরো বসিয়ে দেওয়া হয়েছে, সুজি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। বিরাট ব্যস্ত আমি, সেই জন্য এত ফাস্ট কথা বলছি। তো সকাল থেকে এরকমই বলে যাচ্ছে, আর আর এখনো অনেক কাজ বাকি পড়ে রয়েছে, আজকে অনেক কিছু হবে, লুচি সুজি মালপোয়া তালের বড়া নারকেল নাড়ু। আর অঙ্কিতা দি কলার বড়া হবে? কলাবড়াটা হবে না, আর এতগুলো আইটেম হচ্ছে, প্লাস কালকেও আছে, কালকে পারণ মনে হবে না, কালকে পারণ আছে, পারণে ভোগ দেওয়া হবে। তো ভাবছি যে জন্মাষ্টমীর ভিডিওটা দুটো পার্টে দেবো, কারণ আজকে এতটা লেন্দি ভিডিও আমাদের পক্ষে পসিবল না এডিট করে, দুদিনের ভিডিও একদিনে কমপ্লিট করা। তো ভাবছি আজকেরটা পার্ট ওয়ান দেবো আর কালকেরটা পার্ট টু দেবো। তো তোমরা দেখতে থাকো আমাদের জন্মাষ্টমীর ব্লগটা। এখন গোপালকে স্নান করানো হবে, তো দেখে নিই চলো কি করছে।
প্রভাব পাল্টিন হচ্ছে। স্নান হয়ে গিয়েছে, মালা পরানোও হয়ে গিয়েছে, কিন্তু সিংহাসন এখনো সাজানো হয়নি, যেহেতু সব মালা এখনো আসেনি, মালা আনছে। আর অঙ্কিতাদি এখানে পুজো করছিল, পুজো করতে করতে ওদিকে এখন একটু গেছে। আমি এতক্ষণ ধরে নারকেল মানে নারকেল নাড়ুর যে পুরটা হয় সেটা নাড়াচ্ছিলাম, তো এখন ও বললো যে আমি যাচ্ছি, তুই ওঠ। তো ও এখন গিয়ে ইয়ে করছে, দেখি কি করছে, চলো। তো এখানে তাল কাঁচানো হচ্ছে, তালের বড়া হবে, সেই জন্য তাল কাঁচানো হচ্ছে। আর অঙ্কিতাদি কি করছো? পুজো করতে করতে নাড়ু? গোপু ভাইয়াকে এত ভালোবাসো? নুপুর হারিয়ে ফেলেছো বলে। আর ওদিকে তো মালপোয়া ভাজা হচ্ছে এখনো, তো অঙ্কিতাদি নিপুণ হাতে সুদর্শনা, সুদর্শনা তো ঘাড়ের ব্যথায়, আর এইটা আমার পিসি শরীরের ব্যথায় বসে বসে মালপোয়া ভাজছে অনেক সকাল থেকে। পিসি মালপোয়া ভাজছে, একদিকে কাকুমা তাল করছে, ওইদিকে আমার ছোট মা আর ছোট পিসি রান্নায় খুব ব্যস্ত। তো দেখানো হবে একটু বাদে, ওরা আপাতত রান্না করছে। এদিকে পুজোর কাজটা একটু কমপ্লিট হয়ে গেলে, মানে পুজোর দিকটা একটু সামলে উঠতে পারলে আমরা রান্নাঘরের দিকে যাব, যে দেখব ওরা কি কি করছে। দুজনে আজকে বিরাট রান্নায় ব্যস্ত, আজকে রান্না বলতে তো নিরামিষ রান্না হবে, তো সেই জন্য ওরা বললো যে তোরা পুজোর কাজ কর, তাহলে আমরা রান্না বান্না করছি। তো এখন অনেক 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 কিছু বাকি আছে, বুঝতে পারছি না যে কি হবে না হবে। তো দেখতে থাকো যে সারাদিনের ব্লগটা, আর পুজোর ওদিকে গুছানো গাছানো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ, এমনি পুজো দেওয়া হবে আজকে আমাদের গোপু, মানে রাধা সেজে গেছে, বুঝতে পারছি না এটা আমাদের গোপু কিনা। তো দুষ্টু আজকে একটু মেয়ে 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 সেজেছে, ওর ফ্রক পরতে খুব পছন্দ, ফ্রক জামার খুব ফেভারিট, তো সেই জন্য ওকে আজকে ফ্রকই পরানো হয়ে গিয়েছে। আর পুজোর ওদিকে প্রায় কমপ্লিট, অঙ্কিতাদি আর কয়েকটা লুচি ভাজছে, লুচিগুলো হয়ে গেলেই হয়ে যাবে। আর রান্নাবান্না দেখে নি, রান্নাবান্না কি হয়েছে, কি কি হচ্ছে মামুন্দি? উচ্ছে দিয়ে ডাল, বড়া ভাজা, ডালের বড়া ভাজা, তরকারি, বড়ার ঝোল, ঝোল আর ভাত 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 করে আছে, যেটা আমার পছন্দ না সেটা। কিছু করার নেই আজকে, নিরামিষ। আজকে যতই হোক গোপুর বার্থডে বলে কথা, আমাদের আসল গোপুর বার্থডে হচ্ছে কত তারিখে দুষ্টু? 20 এপ্রিল, তাই তো আসল গোপুর বার্থডে। আর এমনিতেই আজকে গোপুর বার্থডে আছে, তো নিরামিষ তো খেতেই হবে। তো দেখে নেওয়া যাক আর কি কি বাকি রয়েছে।
আজকে আমি বলতে চাই গার্লস ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমী জানাতে চাই। বেল আইকনটাও টিপে দিও আর তোমরা সবাই ভালো থেকো। তো আপনারা অবশ্যই 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 আমাদের গার্লস ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমাদের ছোট মেম্বার বলে গেছে। আর আজকে আমাকে দেখতে একদমই বিধ্বস্ত লাগছে, কেননা কোনো রকম প্রিপারেশন ছিল না, ওখানে বসে বসে কাজ করছিলাম, সেই জন্য এরকম বিধ্বস্ত লাগছে। এবার আমরা পুজো দিতে যাবো, সব গুছানো হয়ে গিয়েছে, তো চলো পুজোর ঘরে যাই। আশীর্বাদ নাও দাদা, তোমার ঘরে একটা গোপাল বা রাধা আসে। ক বছর পর? 5 বছর না 6 বছর আসবে তো, 5-6 বছর বাদে। আহারে তবা তবা তোমারে ইশারে। আশীর্বাদ নিয়েছো তো? ও পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, অঙ্কিত দিদি পুজো করলো, আমি একটু খিল্লিবাজিও করলাম। তো পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দুপুরের খাওয়া দাওয়া হবে, কিন্তু তার আগে এই জায়গাপত্রগুলো একটু গুছিয়ে নেওয়া হবে। মানে কী কীরকম হয়ে রয়েছে জায়গা, জায়গাগুলো একটু গুছিয়ে নিই। ওয়াও, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আমাকে আজকে দিল, থ্যাংক ইউ দুষ্টু, ওয়েলকাম। তো ও মাঝে মধ্যেই দেয় এরকম, মাঝে মধ্যেই এসে বলে পৌমি দিস ইজ ফর ইউ, তো এরকম মাঝে মধ্যেই বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে। তো যাও, বদমাইশি করবে না, যাও। এই দেখো আমার ঠোঁটটা গ্লসি গ্লসি করছে কেন, আমি একটা বেবি লিপ দিয়েছি পিঙ্ক কালারে। ওর বাবার সাথে ঝগড়া করে, মানে ঝগড়া ঠিক না, বাবাকে বলেছিল বেবি লিপস এনে দেওয়ার কথা, যাই হোক ওর বাবা হয়তো ভুলে গিয়েছে। আসার পরে বলছে আমি তোমার সাথে কোনো কথা বলতেই চাই না, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তারপর আবার ওর বাবা গিয়ে বেবি লিপস এনে দিয়েছে, তারপর মান ভেঙেছে মেয়ের। তো আজকের জিনিস বেশ ভালোই সুন্দর, ফুলগুলো কি ফুল আমি জানি না, কিন্তু খুব সুন্দর। আর ও দিয়েছে তো আরো তো দুপুরে খাওয়া দাওয়া এখনো অনেক কিছুটা দেরি হবে দুপুরে খাওয়া দাওয়া করতে, কারণ এই জায়গাগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে পুজোর প্রসাদ টোসাদ গুলো সবাইকে দেব, দিয়ে তারপর দুপুরে খাওয়া। তো দুপুরে খাওয়া হয়ে গেলে আমি আবার গুড ইভিনিং গাইস, আমি এসে গেছি আজকে আবার, এখন বাজে 6:30, বসে আছি, ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্যে এখানে আছে আমার বন্ধু ছোট পিসি মেয়ে। হাই বলে দে, হাই করে পাল। আর এখানে বনু দাঁড়িয়ে রয়েছে, ও স্পোকেনে ক্লাস করবে, আরটা বোন বসে রয়েছে, অনেক টায়ার্ড আছে আজকে। তো পৌশালি জানি না কোথায় আছে, দেখি পৌশালি কোথায় আছে।
কি হলো পৌশালি বোঝা গেছ না কেন আমরা ওদিকে আগে কি হয়েছে কান্নাকাটি কেন করছিস আবে ভাই বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ কার বন্ধু पुरानी बात याद आया पुरानी बात हाँ आज के मन हे पौशाली अनेक इमोशनल हो गए तो आज के वीडियो यटुकु रखी जदि अनेक टायर्ड आमरा तो टाटा बाय बाय एंड अवश्य हमारे वीडियो जो भलो लेगे थे तो वीडियो लाइक करबें कमेंट करबें एंड चैनल सब्सक्राइब करते भूलें ना और पशे थका बेल आइकन प्रेस कर देवें ओके सी यू बाय बाय।